গুড আফটারনুন এভরিওয়ান, আমি আর মা রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু শপিং করতে। তো রেডি হয়ে নিয়েছি। লাইফ তোলা মেম সাহেব, একটা নতুন বিকেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন আমাদের টোটো চলে এসেছে, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে নানুর জুয়েলারি শপ। আমাদের একটু মানে আমার কানহার গপু, যারা এক বছর আগে রথের দিন আমাদের কাছে এসেছিলো মায়াপুর থেকে, তো ওদের জন্য কিছু জুয়েলারি নিতে যাচ্ছি। মা টাকা তুললো, এবার আমরা যাচ্ছি। তো এটা আমাদের গ্রাম বেলুটি। তো চলো যাওয়া যাক, কী কী কিনবো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। তো প্রচুর হাওয়া দিচ্ছিল আর মা তো লজ্জা করে ক্যামেরার সামনে আসতে। চলো যাই। এই দেখো আমাদের এখানে একটা সুবিধা আছে, চারিদিকে সবুজ, একদম পুরো সবুজ দেখতে পাবে। তো আমরা ফার্স্টে একটা জুয়েলারি শপে গিয়েছিলাম ছোট, বাট সেখানে আমরা নিইনি। আমরা একটা, তারপরে এই যে রামপ্রসাদটা, যার টোটোতে আমরা যাচ্ছিলাম, তো বললে এসএন জুয়েলার্স বলে একটা অনেক বড়, প্রায় 73 বছর পুরনো একটা জুয়েলারি শপ আছে। তো আমরা লাস্টে সেখানে গেছি, বাট সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমি সেখানে ভিডিও করতে পারিনি। আমার ছোটো যে কাঁচিওয়ালা জুয়েলার্স সেখানে গেলাম, সেখানকার একটু ইনফো তোমার সাথে আমি শেয়ার করছি। বাট ওই যেখান থেকে আমি কিনেছি, ওই বড়ো দোকানটা থেকে, ওখানে কোনো ভিডিও আই এম সরি আমি শ্যুট করতে পারিনি, বাট কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, ফোনে কথা বলাই অ্যালাউ ছিল না, সেজন্য ওখানে ভিডিও করতে পারিনি। তো চলো, এটা হচ্ছে নানুর স্বাস্থ্যকেন্দ্র, আর এখানে ডক্টর বসে অনেক। এই যে এগুলো নানুর মার্কেট। নানু চন্ডীদাস রোড, যেখানে বলা হয় রবি চন্ডীদাস আছেন, এটা উপায় দেখতে থাকো। আর আমি ভিডিও লাস্টে কী কী কিনেছি কানহাদের কানহা গপু আর গপুর জন্য তোমাদের থেকে সবটাই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো এটা নানুর মার্কেটে ঢুকছি, বাস স্ট্যান্ডের দিকে আমরা ঢুকছি। নানুর বাসটা খুব ইচ্ছে ছিল যখন যেন আরও অনেক কিছু শপিং করবো, যতটা পেরেছি সামর্থ্যের মধ্যে ততটাই দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যদি একটু পাশে থাকো তাহলে ওনাদের জন্য আরও অনেক কিছু করতে পারবো। এই নানুরের এখান থেকে একটু গিয়েই কাঁচিওয়ালা জুয়েলার্স, বাট ওখানে আমরা নিয়ে নিই, ওখানে দোকানের মালিক ছিল না আর দোকানটা খুব ছোট্ট, সেই জন্য ভাবলাম ওখানে সব থাকবে না, সেই জন্য তারপর বড় দোকানের থেকে নিয়েছি সব জিনিসপত্র। এসএন জুয়েলার্স, ওখানে গোপালের সমস্ত কিছু ছিল, আর এমনকি আমাদেরকে বানিয়েই দিয়েছিল। একদম আমরা দাঁড়িয়েছিলাম, এই যে দোকানটাতে চলে এসেছি, আর এটা খুব ছোটো দোকান, এখানে নিইনি, শুধু মানে গিয়েছি, গিয়ে একটু বসেই চলে এসেছি, ওখানে যাইনি। এরপরে আর ভিডিও নিতে পারিনি সরি, এবার একদম বাড়িতে গিয়ে তোমার সাথে শেয়ার করবো কী কী নিয়েছি। তো আমার গোপালের শোনার জন্য নিয়েছি হচ্ছে এই রূপোর বড় মুকুটটা, আর এটা 5 গ্রাম না 5.5 গ্রাম থেকে 6 গ্রাম মতো আছে, এই রূপোর মুকুটটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এই চেনটা, গোবলের জন্য চেনটা নিয়েছি আর মুকুটটা নিয়েছি, এই দুটোই নিয়েছি গোবলের জন্য। আমার কানহাকে দেখো, মিষ্টি লাগছে না দেখতে। আর আমার কানহার জন্য নিয়েছি হচ্ছে এই চেনটা, আর নিয়েছি দেখো এই পায়ের নুপুরগুলো, কী সুন্দর লাগছে না দেখতে, যেগুলোকে পায়ের তোড়া বলে, দেখেই মন ভরে যাচ্ছে। আর চেনটা এতটাই মিষ্টি কি বলবো। আর বালাগুলো আগে থেকে ছিল, ওর বালা মুকুট তোমরা দেখেছ। আর আমার গপুর জন্য নিয়েছি হাতে ছোটো ছোটো দুটো বালা, আর ছোট্ট ছোট্ট দুটো নুপুর, ওকে তো খুব সুন্দর লাগছে। আর নিয়েছি হচ্ছে এই রূপোর মুকুটটা, এটা গপুর, এই রূপোর মুকুটটা নিয়েছি, ডিজাইনটা দেখো ভালো করে। আর নিয়েছি হচ্ছে আরেকটা গপু, তো আরেকটা গপুর জন্য মুকুট নিয়েছি, তো তাদের বাড়ি যখন যাব তখন নিশ্চয়ই দেখাবো কার জন্য নিয়েছি, কোন গপুর জন্য নিয়েছি, এই একটা মুকুট নিয়েছি দেখতে থাকো। আর নিয়েছি হচ্ছে এই 3টে জামা, এটা গপুর জন্য, 1 নম্বর সাইজ গপুর জন্য এই জামাটা নিয়েছি। আর এই সাদা জামাটা আমি কানহার জন্য নিয়েছিলাম, বাট এটা কানহার প্রচুর বড় হচ্ছে আর এটা গপুর ছোট হচ্ছে, সেজন্য এক্সচেঞ্জ করে নিয়েছি। জামার ডিজাইনগুলো দেখে নাও একবার কেমন লাগছে, ভালো করে দেখে নাও ডিজাইনগুলো,
সুতো জামা নিয়েছি, একদম পিওর সুতো, যাতে ওরা পরে একদম আরাম পায় সেজন্য নিয়েছি। দেখো কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর কমেন্টে জানাবে আমার কানা কুকু কুকুগুলোকে কেমন লাগছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ।